দেখো এই জায়গায় এসে কিন্তু চাণক্য বলছে যে আমি পারিনি তুমি পারবে, কেন তুমি মূর্খ, আমি পণ্ডিত হতে পারি, আমার মনীষা থাকতে পারে, আমার বুদ্ধি থাকতে পারে, কিন্তু হৃদয় নেই। পারতে গেলে হৃদয় লাগে, শাসন করতে গেলে হৃদয় লাগে, আমি পারিনি তুমি পারবে। তুমি মূর্খ হতে পারো, তোমার বুদ্ধি না থাকতে পারে, তোমার হৃদয় আছে। এই যে হৃদয় না থাকলে শেষ পর্যন্ত যে কোনো একটা কাজে পারা যায় না, সফল হওয়া যায় না, সেটা চাণক্য স্বীকার করে বলছে আমি পারিনি তুমি পারবে। তখন কাত্যায়ন আশ্চর্য হয়ে গেছে, পারেনি মানে পেরেছে তো। যে চাণক্য একদিন প্রতিজ্ঞা করেছিল ব্রাহ্মণের ক্ষমতাকে, ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার উচ্চ শিখরে উঠাবো, তা তো করেছে, তাহলে বলছে কেন যে পারেনি? তাই কাত্যায়ন আশ্চর্য হয়ে বলছে, সে কি ব্রাহ্মণের প্রভুত্বকে ক্ষমতার উচ্চ শিখরে উঠিয়ে? কাত্যায়নের কথাকে থামিয়ে দিয়ে এবার চাণক্য বলছে, সব ভোগ মানে সব ভুল, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। উপবাসী কথাটা মানে উপোস। উপোস আমরা কখন বলি? যখন আমরা কোনো সারাদিন না খেয়ে থাকি তখন আমরা বলি উপোস করে আছি, অর্থাৎ পেটে খাবার না দিলে আমরা বলি উপোস করে থাকা। পেটে খাবার, যেমন পেটে খাবার দিতে হয়, না হলে উপোস করে থাকা। হৃদয়েরও খাবার আছে। হৃদয়ের খাবার কি? স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা, এগুলো হচ্ছে হৃদয়ের খাবার। করুণা, এগুলো না থাকলে হৃদয় উপবাসী থেকে যায়। সেটাই চাণক্য বলছে, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না, অর্থাৎ হৃদয়ে স্নেহ, প্রীতি, করুণা, মায়া, এগুলো না থাকলে শাসন করা চলে না। সত্যিই তো, সন্তানকে মা বাবা শাসন করে, হৃদয় আছে বলেই তো করতে পারে। হৃদয় না থাকলে সেটা তো শাসন হয় না, অত্যাচার হয়ে যায়। শাসন তো সেটাই যেখানে হৃদয় আছে। তাই সে বলছে, হৃদয়কে উপবাসী রেখে শাসন করা চলে না। আমি বুঝেছি যে আমার কঠোর শাসনে যে ক্ষমতা স্বপ্নের প্রাসাদের মতো অভ্রভেদ করে উঠছে, তা স্বপ্নের প্রাসাদের ন্যায় আকাশে লীন হয়ে যাবে। এ বাড়ি নয়, এ ইটের পাঁজা, এ বৃক্ষ নয়, এ শুষ্ক কাষ্ঠের গুচ্ছ। ব্রাহ্মণের নির্জীব ক্ষমতাকে পুনরায় মন্ত্র বলে গড়ে তুলতে পারি, কিন্তু ব্রাহ্মণত্ব ফিরিয়ে আনতে পারি না। শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পারি, কিন্তু তার হৃদয়ে ভক্তির স্রোত বহাতে পারি না। রাক্ষসী, আমায় কোথায় নিয়ে এসেছিস, আমি কি করেছি? দেখো, তার আগে বলে নিই, এই যে হৃদয়ে কি উপবাসী রেখে শাসন করা চলে না, এখানে তোমাদের পাঠ্যাংশের অনুশীলনী তিনের ঘয়ের একটা প্রশ্ন আছে, যে হৃদয়ে কি উপবাসী রেখে শাসন করা চলে না। হৃদয়ে কি উপবাসী বলতে কি বোঝানো হয়েছে? যেটা বললাম, হৃদয়ে কি উপবাসী বলতে হৃদয়ে স্নেহ, প্রীতি, প্রেম, ভালোবাসা, করুণা, মায়া, এগুলো না থাকাকেই হৃদয়কে উপবাসী বলা হয়েছে। কি কারণে কার হৃদয় উপবাসী ছিল? চাণক্যের হৃদয় উপবাসী ছিল। কি কারণে ছিল? আমরা জানি যে কি কারণে ছিল, কারণ ছেলেবেলায় মানে তার কন্যা যখন 3-4 বছর বয়স, তখন দস্যুরা তাকে অপহরণ করে নিয়ে চলে যায়, তখন সঙ্গে তার সম্পত্তি লুট করে এবং তার সংসার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। একদিন তার স্ত্রী, কন্যা, সংসার সব ছিল, কিন্তু সেগুলোকে হারিয়ে তার মনে স্নেহ, প্রেম, প্রেম, প্রীতি, ভালোবাসা চলে যায়। তাই এখানে বলা হয়েছে যে সেই কারণে তার হৃদয় উপবাসী ছিল, অর্থাৎ তারপর থেকে তার হৃদয়ে কোনো স্নেহ, প্রেম, প্রীতি, করুণা ছিল না, তাই সেই কারণে তার হৃদয় উপবাসী ছিল। দ্বিতীয়ত আমরা এখানে পেলাম, শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পারি, কিন্তু তার হৃদয়ে আবার ভক্তির স্রোত বহাতে পারি না। এখানে দেখবে তিনের চয়ে একটা প্রশ্ন আছে, উক্তিটির তাৎপর্য কি, আর বক্তা কি কি পেরেছিলেন আর কি কি পারেননি। দেখো, শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পারি, কিন্তু তার হৃদয়ে ভক্তির স্রোত বহাতে পারি না। আমি বললাম একটু আগে যে ভালোবাসা না থাকলে শাসন করা যায় না। যদি ভালোবাসা না থাকে তখন সে শাসন হয়ে যায় অত্যাচার। কিন্তু হৃদয়ে একজনকে আমি শাসন করলাম, সে আমাকে ভক্তিতে নয় ভয়ে সেই কথাটা মেনে নিল, তার মানে আমি তার হৃদয়ে ভক্তি আনতে পারিনি, ভক্তির স্রোত আনতে পারিনি, সেই কথাটা এখানে বলছে। আর তিনি কি পেরেছিলেন আর কি পারেননি? তিনি ব্রাহ্মণের ক্ষমতাকে পুনরায় মন্ত্র বলে গড়ে তুলতে পেরেছিলেন, কিন্তু ব্রাহ্মণত্ব ফিরিয়ে আনতে পারেননি।
তিনি শূদ্রকে চোখ রাঙিয়ে শাসাতে পেরেছেন, কিন্তু তার হৃদয়ে ভক্তির স্রোত বহাতে পারেননি। বোঝা গেল কি পেরেছেন আর কি পারেননি? তারপরে যাচ্ছি, এবার কাপ্তান এগুলো শুনে বলছে, যখন সে বলছে আমি কি করেছি আমি কি করেছি, তখন কাপ্তান বলছে, কাপ্তান বলছে কি করেছো? চাণক্য তখন বলছে, ওই বৌদ্ধ ধর্মের বন্যা আসছে, আমি দূর ভবিষ্যতে কি দেখছি জানো? তখন কাপ্তান বলছে, কি? তখন চাণক্য বলছে, ওই পুনরায় বিখণ্ডিত সাম্রাজ্যের উপরে প্রেতের ভৈরব নৃত্য, তারপর এক মহাশক্তি এসে এই গলিত শবের উপর তার জাদুদণ্ড তুলিয়ে সেই খণ্ডিত মাংসপিণ্ডকে এক করে নতুন শক্তিতে সঞ্জীবিত করবে, আর তার ন্যায় শাসনে ব্রাহ্মণ ও শূদ্রকে চষে সমভূমি করবে। নাও এই মন্ত্রিত্ব নাও। তখন কাপ্তান জানে যে চাণক্য বলছে মন্ত্রিত্ব নিয়ে নাও, নিশ্চয়ই এর জন্য আমাকে কোনো দাম দিতে হবে, বিরাট কোনো দাম দিতে হবে। তাই সে বলছে, কি দামে বিকাচ্ছ, মানে কি দামে তুমি বিক্রি করছো তোমার মন্ত্রিত্ব? চাণক্য বলছে, তোমার বন্ধুত্ব চাই এই মাত্র। কাপ্তান তখন বলছে, উত্তম উত্তম অভিনয়। চাণক্য বলছে, অভিনয় নয়, বিশ্বাস করো বন্ধু, আজ আমি বড় দীন, দীন মানে গরিব মনের দিক থেকে, একটা সাম্রাজ্যের বিশাল সময় কর্তা, টাকা পয়সা তো আপনি, কিন্তু মনের দিক থেকে দীন গরিব। চাণক্য কূট কৌশলী বিচক্ষণ, চাণক্য ভারতের জীবিত জাতির সমবায়ে এক মহাসঙ্গীত রচনা করেছে, সব করেছি, কিন্তু তাতে প্রাণ প্রতিষ্ঠা করতে পারলাম না, পারবো কোথা থেকে? বাইরে এই মনীষা দেখছ, মনীষা মানে বুদ্ধি, কিন্তু আমার হৃদয়ে চিরে দেখো বন্ধু, এ শুষ্ক মরুভূমি, এক কণা করুণা নেই, স্নেহ নেই, বিশ্বাস নেই, শ্বাস নেই, খোসা নিয়ে কি করব, ভেঙে টেনে ছুঁড়ে ফেলে দিই। তা এখানে একটা তোমাদের আবার প্রশ্ন আছে, দেখবে দুয়ের দাগের গয়ের একটা প্রশ্ন, যে আমার হৃদয় চিরে দেখো বন্ধু, এ শুষ্ক মরুভূমি, কার হৃদয়? চাণক্যের হৃদয়। হৃদয়ে কি ছিল না? হৃদয়ে করুণা স্নেহ বিশ্বাস ছিল না। এবারে কাপ্তায়ন বলছে, তুমি ক্ষিপ্ত হয়েছো চাণক্য। চাণক্য একটু নীরব থেকে আবার বলছে, এই যে সুন্দর প্রভাত, ধরণী বিবাহের কন্যার মতো সেজেছে, আর দৃষ্টি ছাড়া আমি ধারস্থ ভিক্ষুকের মতো দাঁড়িয়ে তাই দেখছি। তখন কাপ্তান বলছে, চাণক্য চাণক্য। চাণক্য তখন বলে চলেছে, এই সুন্দর হাস্যময় জগৎ, আর আমি তার কেউ নই, একা আমি এই অসীম সৌন্দর্য রাজ্য থেকে নির্বাসিত। দেখো, তার মানে বাইরের সৌন্দর্য, যেটা আমি আগে বললাম, প্রাকৃতিক সৌন্দর্য মনে তখনই ধরা দেয় যখন মনে, তোমার মনের মধ্যে বা হৃদয়ে স্নেহ প্রীতি প্রেম ভালোবাসা এগুলো থাকে। এগুলো না থাকলে সৌন্দর্য ধরা দেয় না, সৌন্দর্য ধরা দিতে গেলে এগুলো লাগে। তাই বাইরের এত সৌন্দর্য, কিন্তু চাণক্যের হৃদয়ে ধরা দিচ্ছে না, সেটা সে উপলব্ধি করছে যে এত সৌন্দর্য কিন্তু আমি যেন নির্বাসিত, আমি যেন এর কেউ নই। তখন কাপ্তান বলছে, আশ্চর্য, এরূপ কখনো দেখিনি। তখন চাণক্য বলছে, তবু একদিন ছিল, দেখো একদিন ছিল মানে চাণক্য যখন সংসার ছিল, তবু একদিন ছিল যেদিন সংসার আমার কাছে উৎসব মন্দির বলে বোধ হতো। অর্থাৎ একদিন ছিল মানে যে যখন চাণক্যর ঘর সংসার স্ত্রী কন্যা ছিল, তখন তার কাছে এই সংসার উৎসব মন্দির বলে মনে হতো। তাহলে এটা শুধু তবু একদিন ছিল, এটা দিয়ে প্রশ্ন আসতে পারে, কার উক্তি? চাণক্যের উক্তি। সেদিন কেমন মনে হতো? সেদিন সংসারকে তার উৎসব মন্দির বলে মনে হতো। এইবার এই যে কথাটা বলছে, তখন এবার দূরে ভিক্ষুক আর ভিক্ষুক বালিকা যাচ্ছে, এই ভিক্ষুক আর ভিক্ষুক বালিকা গান গাইতে গাইতে যাচ্ছে, তাদের গানের কণ্ঠটা চাণক্যর কানে এসছে। চাণক্য শুনে এবার বলছে, সেই স্বর কাত্তায়ন বন্ধু ডেকে আনো। কাত্তায়ন বলছে, কাকে? ওই ভিক্ষুক আর ভিক্ষুক বালিকাকে। সে কি, তুমি কি? যাও যাও ভাই। তখন কাপ্তান এবার চলে গেল কাপ্তানের প্রস্থান। তখন চাণক্য বলছে, কেন এমন হয়, ওই বালিকার স্বর শুনে কেন এমন হয় বলে নিজের ঘাম মুছলেন। আমি একটু মুছে নি ঘামটা। গাইতে গাইতে ভিক্ষুক আর ভিক্ষুক বালিকা এসছে। চাণক্য এবার সেই ভিক্ষুক বালিকাকে বলছে, এই দেখে এসো তো মা। ভিক্ষুক বালিকা দৌড়ে চাণক্যর কাছে এসছে,
চাণক্য তার মাথায় হাত বুলাতে বুলাতে বলছে, একেবারে সেই মুখ, সেই চোখ দুটি, একেবারে, অথচ ভিক্ষু।